একটা আমি একজন ইংলিশ ম্যাডামকে ফোন করেছিলাম তার কাছে পড়বো বলে, ইংলিশটা আমি এই কারণে শিখতে চাই যাতে ইংলিশে গানটা আর বেটার গাইতে পারি। ইংলিশ পর্যন্ত ঠিক ছিলেন, সবই ঠিক ছিলেন, হঠাৎ করে গান শোনার কথা। অবশ্য আমি যদি গান গাই লোকজন রেগে যাবে না? Fever 104 FM এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি অন দই। আমি আপনাকে পড়তে চাই টিউশনের জন্য। হ্যাঁ আচ্ছা, মানে ইংলিশ মিডিয়াম তো? না না, বাংলা মিডিয়াম। ও বাংলা মিডিয়াম, সরি আমি বাংলা মিডিয়াম পড়াতে পারি না, আমি ইংলিশ সাবজেক্ট, আমি ইংলিশের সব সাবজেক্ট আমি পড়াই। হ্যাঁ আমি আমি ইংলিশে না সব পড়লাম। হ্যাঁ তো ইংলিশের কোন সাবজেক্ট আছে একটু শুনি। ইংলিশ ইংলিশ। আচ্ছা ইংলিশের খালি ইংলিশ সাবজেক্টই করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার বাড়িতে এসে একবার দেখা করুন। আপনি ম্যাম, আপনি আমাকে আপনি কেন বলছেন? আমি তো আপনার পড়বো, আমি তো স্টুডেন্ট আপনার, আমার লজ্জা লাগছে। আচ্ছা আপনি স্টুডেন্ট? হ্যাঁ সরি সরি সরি। আপনি তুই করে বলুন না। না না তুই না, তুমি ঠিক আছে? না না না, আপনি তুই করে বলুন, আমার হেভি লজ্জা লাগে। আরে বাবা তুমি ঠিক আছে, আমি ক্লাসে স্টুডেন্ট, আর আর তুই ঠিক আছে, তুমি বলবি ঠিক আছে? আমি হেভি আমার এ লাগছে, আপনি এত শ্রদ্ধেয়। ম্যাম আমি না একটু ফাঁকিবাজ আছি, হ্যাঁ মানে বাবা মা দেখবেন যে হেভি নালিশ করবে আমার নামে। যেটা বলবেন বলবেন যে না ছেলেটা ভালো এমনি, আর আমি মাঝে মাঝে একটু কামাই টামাই করবো। ঠিক আছে আগে দেখা করতে আসো। মানে বাবা খুব জোর করছে, আমার ছেলে খুব একটা পড়াশোনা করতে ইচ্ছা করে না, বুঝলেন তো? আপনাকে আপনাকে আমার ভালো লেগেছে, মানে আপনি এত সুন্দর, আপনি একজন বন্ধু। ইংলিশ গানগুলো আর ভালো গাইতে পারি। ঠিক আছে আমি তো বুঝলাম। আমি যেখানে বারণ করছি যে আমি গানটা শুনবো না, আসলে এখানে আমি নিশ্চয়ই তোমার থেকে একটা গান শুনবো, সেখান থেকে অলরেডি গানটা স্টার্ট করতে হয়ে গেছে। সরি ম্যাডাম, এটা ব্রায়ান অ্যাডামস একটু ভালো গান। আমি তো বারণ করলাম, বুঝছে না নাকি? আমি কি বলছি, ইংলিশে হোক সেটা হিন্দি হোক আই ডোন্ট কেয়ার, আমি কি বলছি জাস্ট তুমি পড়তে আসো, পড়াশোনার টাইমে আমি নিশ্চয়ই। আপনি আমার ট্যালেন্টটা বুঝতে পারবেন যে আমি ছেলেটা ভালো গান গাই। আমি কি বলছি, নিশ্চয়ই গান গাই, বর্তমানে গান শোনার জন্য নয় না। মারমার কে জি লিয়ে আপনি মাইন্ড করছেন ম্যাডাম? অবভিয়াসলি মাইন্ড করছি, তার জন্য একটা গান আছে, রুঠ না জানা তুমসে কহো তো। ম্যাডাম হ্যালো। না কি হচ্ছে নাকি ম্যাডাম? আমি বলছি কি হচ্ছে নাকি ম্যাডাম? আমি আপনাকে গান শোনাচ্ছি। আমি কি বলেছি গান শুনতে চাইতে? আমি কি বলেছি? এইবার ম্যাডাম আপনাকে টিচার টিচার মনে হচ্ছে, আপনি রেগে গেছেন। না না আমি কি বলছি, যেখানে আমি বারণ করছি সেখানে বারবার ফোন করে গান হচ্ছে, এটা কি? না ম্যাডাম আমার গানটা শোনাতে ইচ্ছে করছে। আমি কি বলতে চাইছি, আমি যেখানে ফোনটা কাটছি যেখানে আমি বারণ করছি সেখানে বারবার ফোন করে গান হচ্ছে, এটা কি অভদ্রতা? এটা কি গান? আমি কি বলেছি গান শুনতে চাইছি? আমি কি বলেছি একবারও? তুমি ক্ষমা করে দিও। সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা ফিভার 104 FM এ presented by Mother Dairy Amdoi, happy food, happy people.